বন্ধুরা, হাতিটি কাদার মধ্যে কোনো কারণে পড়ে যায়, আর এভাবে সে 5 দিন ধরে না খেয়ে জীবন মৃত্যুর সাথে লড়াই করতে থাকে। এরপর গ্রামের লোকজন যখন হাতিটিকে এমন অবস্থায় পড়ে থাকতে দেখে, তখন তারা রেস্কিউ টিমকে খবর দেয়। রেস্কিউ টিম একটা মেশিনের সাহায্যে হাতিটাকে বাঁচানোর জন্য চলে আসে, কিন্তু এত ভারী হাতিটিকে এত সহজে কাদা থেকে বের করা যাচ্ছিল না। এরপর রেস্কিউ টিম হাতির চারপাশের মাটি কেটে সরিয়ে দেয়। তারপর ওই হাতির পায়ে একটা মজবুত দড়ি বেঁধে তাকে টেনে বাইরে বের করে আনে। কিন্তু ওই হাতিটি এতটাই দুর্বল হয়ে গিয়েছিল যে সে ঠিক মতো দাঁড়াতেও পারছিল না। এরপরে ভালো মানুষগুলো হাতিটিকে স্যালাইন এবং ইঞ্জেকশন দেয় আর তাকে কিছু খাবার খাওয়ায়। এর ফলে হাতিটা নিজের শরীরে কিছুটা শক্তি ফিরে পায় আর সে উঠে দাঁড়াতে পারে। বন্ধুরা, এই ভালো মানুষগুলোর জন্য একটা লাইক দেওয়া উচিত।